তাহলে সি নাম্বার কি ছিল আপনাদের দেখো সি নাম্বার বলছে যে দুই দিকে দুইটা বাস আসছিল একটা ছিল হচ্ছে মনে হয় ঢাকা আর একটা সে ঢাকা আর আরিসা নাকি সি নাম্বার এখন দেখো ঢাকা আর আরিসা কি অবস্থা ছিল বাস ঢাকা আর একটা সারিসা এদের লেন্থ কত 77 কিলোমিটার তাহলে এই দিক দিয়ে বাসটা যাচ্ছে সে একদম আরিসায় যাবে আবার এখান থেকে যে বাসটা আসছে সে সোজা ঢাকা আসবে এই টাইম টেবিল করতে বলছে বলছে হাউ মাচ টাইম উইল দ্য বাসেস টেক টু রিচ দেয়ার ডেস্টিনেশন এখন আসো যে তাহলে ঠিক আছে 77 কিলোমিটার 77 কিলোমিটার ক্রস করতে তাদের টাইম কত লাগবে সেটা বের করতে হবে ইন্ডিভিজুয়ালি দুইটা বাসের জন্য 77 কিলোমিটার ক্রস করতে তার টাইম কত লাগবে সেটাই বের করতে হবে বলছে হাউ মাচ টাইম টু বাসেস দিস এখন ফার্স্ট বাসে ওকে হ্যাঁ এখন দেখো যে আমাদের দুইটা বাস আছে একটা সে স্পিড কত ঢাকা টু টুয়ার্ডস আরিসা স্পিড আছে 30 কিলোমিটার পার আওয়ার ওকে ইন দা ওয়ে অফ ঢাকা টু আরিসা ইন দা ওয়ে ওয়ে অফ ঢাকা টু আরিসা আরিসা ওকে দা বাস কভার্স covers 30 kilometer 30 kilometer in 1 hour 30 kilometer in 1 hour okay এরপর আসো the bus says covers 1 kilometer in 1/30 hour এখন দেয়ার পর দা বাস কভার্স 77 কিলোমিটার ইন 77/30 hours তাহলে এখন দেখো যে এটা মিক্স ফ্র্যাকশনে কনভার্ট করো ওকে 30/77 তাহলে এখন আসো 2 60 17 থাকে তাহলে এখন আসলো 2 হল 17/30 তাহলে এখন এটা 2 hours এত আওয়ার্স 17/30 এত এটা আওয়ার্স তাহলে এই আওয়ারটাকে এটা তো হোল নাম্বার এটাকে আমরা এখন মিনিটে কনভার্ট করবো 60 দিয়ে মাল্টিপ্লাই করো এত আওয়ার্স 17/30 × 60 এত মিনিটস কাটাকাটি করো 2 hours 34 minutes তাহলে এখন আসো আমরা একটু লিখো টু রিচ আরিসা ফ্রম ঢাকা এখন আরিসা থেকে যে বাসটা ঢাকায় যাচ্ছে সে কত টাইম নিচ্ছে দেখো তো টু রেস আরিসা ফ্রম ঢাকা হ্যাঁ বলো একটু করানো হয়েছিল আচ্ছা যাক ঠিক আছে তাহলে লিখে পরে পাল্টা করি টু রেস আরিসা ফ্রম ঢাকা ইট টেক্স টাইম The bus will take time. Will take time. 2 hours 34 minutes. Minutes. So let's take a left answer.
এরপর আসো আরিসা থেকে যে বাসটা ঢাকা আসছে তার কত টাইম লাগবে? এর স্পিড আবার আছে 40 কিলোমিটার পার আওয়ার। এখন লিখে ফেলো, এরপর চলো। এরপরে দেখো যে অন দা ওয়ে, ওকে ওয়ে আপ আরিসা, আরিসা টু ঢাকা, ওকে দা ওয়ে আপ আরিসা টু ঢাকা, দ্য বাস কভার্স কভার্স স্পিড কত এখন দেখো, 40 বলেছে মনে হয়, 40 কিলোমিটার পার আওয়ার কভার্স 40 কিলোমিটার ইন অন আওয়ার। তাহলে স দ্য বাস কভার্স 1 কিলোমিটার ইন 1/40 আওয়ার। তাহলে স দ্য বাস কভার্স 77 কিলোমিটার ইন 77/40 এত আর। এখন চলো এটাকে আমরা মিক্স ফ্র্যাকশনে কনভার্ট করব, 1 হোল 37/40 এত আর। তাহলে আমরা কি পাবো, 1 আওয়ার থার্টি সেভেন বাই ফর্টি, এটাও কিন্তু আওয়ার, এটাকে একবার মাল্টিপ্লাই করে মিনিটে কনভার্ট করবো, 60 এত মিনিটস। তাহলে ওকে 1 আওয়ার। এখন এটা একটু ক্যালকুলেশন করবো আমরা, এটা কাটাকাটি করলে এটা 3 এটা 2 হয়, 11/2। চলো ডিভাইড করো, তাহলে এটা কত হলো, ওকে 5 5 5 5 2 sorry 5 2 10 5 2 10 আবার 11 5 2 10 1 থাকে। তাহলে কত মিনিট, 55 এন্ড এত মিনিট। এখন এই মিনিটটাকে আবার সেকেন্ডে কনভার্ট করবে, যে হাফ মিনিট। তাহলে 1 আওয়ার 55 মিনিটস। এবার 1/2 মিনিট আছে, ইকুয়ালস টু এত ইনটু 60 সেকেন্ড। দেখো মিনিটটাকে হচ্ছে, মিনিটে যে হাফ মিনিট ছিল ওটা সেকেন্ডে কনভার্ট করে দিলাম। তাহলে এখন দেখো যে আমরা কি পেলাম এখানে, ইকুয়ালস টু 1 আওয়ার 55 মিনিটস 30 সেকেন্ডস। তাহলে ওকে এখন দেখো কত টাইম নিল, এত টাইম সেকেন্ড বাস টু রেস আরিসা, টু রেস ঢাকা, ঢাকা ফ্রম দ্য বাস কভার্স 1 আওয়ার 55 মিনিটস 37 লিখে দাও, 2 আওয়ার্স 34 মিনিটস প্রথমে, ওকে অ্যান্সার ঢাকা টুরিস্ট আরিসা ফ্রম ঢাকা, ইট টেক্স টাইম 2 আওয়ার্স 34 মিনিটস
মিনিটস আর একটা ছিল আর একটা বাসের জন্য টাইম হইছে 1 আওয়ার 55 মিনিটস 30 সেকেন্ড আমি বেশি কিছু লিখলাম না তাহলে এসে অবস্থায় ঢাকার এরপরে চলো আমরা সামনে দিকে আগালো আমরা এখন থিওরাম করাবো তোমরা এটাকে বুঝতে পেরেছো সি নাম্বার এখন চলো আমরা যাব কোথায় থিওরাম চ্যাপ্টার 10 মনে হয় থিওরাম এস এস এখন চলো আমরা থিওরামের কাছে যাব আমি আবার একটু কোয়ান্টা আবার করি ওকে আমরা এখন থিওরামে থিওরাম করব সাস থিওরাম